গুন্ডা বাহিনী ভোটারদের ধমকাচ্ছে চমকাচ্ছে, রাতে বাড়ি 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 গিয়ে গিয়ে চমকে এসছে, এখন প্রতিটা মোড়ে এইভাবে জমায়েত করে রয়েছে। অভিজিৎ, একবার আমরা ছবিটা দেখানোর জন্য বলবো, বিজেপি প্রার্থী অভিযোগ করছেন যে মুড়া গাছে বিজেপি প্রার্থী দৌড় শুরু করলেন, বিজেপি প্রার্থী দৌড় শুরু করলেন। প্রতিটা মোড়ে এইভাবে জমায়েত করছে ওরা, এইভাবে ভোট, এইভাবে ভোট দেওয়া হবে, মানুষ ভোট দিতে বেরোচ্ছে না। আপনি নির্বাচন কমিশনে জানাবেন, প্রতিটা মোড়ে দাঁড়িয়ে আছে, কেন এইভাবে ভোট হবে, মানুষকে কেন ভয় দেখানো হবে, প্রতিটা মোড়ে দাঁড়িয়ে জমায়েত। এই মুহূর্তে রয়েছি মুড়াগাছা খড়দহ বিধানসভা কেন্দ্রে, বিজেপি প্রার্থী অভিযোগ করছেন অবৈধ জমায়েত হচ্ছে, জমায়েত করছে। রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে এই মুহূর্তে, বিজেপি প্রার্থী তিনি শশীভূষণ জুনিয়র হাই স্কুল, এটা জুনিয়র বেসিক স্কুল খড়দা বিধানসভা এলাকার মুড়াগাছায়, বিজেপি প্রার্থী যেটা অভিযোগ করছেন যে জাল ভোটার, তিনি কাগজ নিয়ে এসেছেন এবং বাকি ভোটারদের প্রভাবিত করা হচ্ছে সেই ব্যক্তিকে ধরে ফেলে, যে ছবি আমরা দেখাচ্ছি, যে একজন জাল ভোটারকে ধরেছেন বলে দাবি করছেন বিজেপি প্রার্থী, যদিও সেই ব্যক্তি বলছেন যে তিনি ভুল করে ফেলেছেন। জাল ভোটার কার্ড দিয়ে ঢুকছিল, দুজন পালিয়ে গেছে দৌড়ে, সাথে যারা ছিল আর কারা ছিল, তোমার সাথে দাঁড়িয়ে ছিল, ওরা দেখে দৌড়ে পালালো কেন? না না, ভোটার নেতা আপনি কেন এসেছেন?